2012 সালে একবার তফসিল ঘোষণা হলেও সীমানা জটিলতায় নির্বাচন স্থগিত করে উচ্চ আদালত। তখন থেকেই প্রশাসকদের পরিচালনায় চলছে ডিসিসির দুই অংশ। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে প্রশাসকদের মেয়াদ ৬ মাসের বদলে ১ বছর করার প্রস্তাব ফিরিয়ে দিয়ে নির্বাচন আয়োজনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবারের নির্বাচন কমিশনের সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, সরকার সীমানা নির্ধারণ করে না দেওয়া পর্যন্ত ডিসিসি নির্বাচন হচ্ছে না। ডিলিমিটেশন হয়ে যেতে হবে, তখন আমরা ওই যে বললাম ভোটার তালিকাটাকে আমরা ভাগে ভাগে করে সন্নিবেশিত করব, এটা আমাদের কাজ আগে করতে হবে। সেটা হয়ে গেলে আমরা ওগুলো প্রিন্ট করব, এগুলাতে যা সময় লাগে সেই সময়টা হাতে রেখে আমরা তখন ডিক্লেয়ার করব তফসিল। সিইসি বলেন, আগামী ৩১ জানুয়ারি সারা দেশে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সীমানা নির্ধারণ হলে নতুন ভোটার তালিকা অনুযায়ী ডিসিসি এলাকার ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন আয়োজন করবে কমিশন। নতুনটা যদি রেডিলি অ্যাভেলেবল হয়ে যায় আমরা নতুনটা ইউজ করি, কেননা পুরোনোটা হলে পরে তখন একটা লোকের বলার সুযোগ থাকে যে আমি ৫ লক্ষ লোক বাইরে নতুন ভোটার, আমি ভোটার চান্স পেলাম না, সেই জন্য নতুনটা হয়ে গেলে আমরা নতুনটা দিয়েই করবো, আমরা পুরোনোটাতে যাবো না। এছাড়া 2 জানুয়ারি সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। 17 জানুয়ারি পর্যন্ত ভুল ত্রুটি সংশোধন করা যাবে বলেও জানান সিইসি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা থাকায় নির্বাচন দেরি হতে পারে বলেও মনে করেন তিনি। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।